এবার রব্বুল আলামিন আপনি আমার ভালোবাসার বিনিময় কি দিবেন? রব যেন বলেন জান্নাত দিব, আমি বললাম নিতাম না জান্নাত, নিতাম না জান্নাত, দরকার নাই। কথা দেন কি দিবেন? রব বলেন যাও, কথা দিলাম আমার দুইয়া দিব, যাও আমার রেদোয়ান দিব, যাও তোমাকে খুশি করে দিব আর আমি আমার রেদোয়ান দিয়ে দিব, যাও আমি এলান করে দিব আমি তোমার উপরে রাজি, আমি তোমার উপরে কি। এই জন্য আব্দুল আজিজ সাহেব কি নাম, হ্যাঁ নূর মোহাম্মদ সাহেব, ইমানের বিনিময় দিবে জান্নাত, আমালের বিনিময় দিবে জান্নাতের না জানে আমত, আর মহাব্বতের বিনিময় দিবে রব্বে কারিমের দিদার। মুখস্থ করেন, ইমান দিয়ে কি দিবে জান্নাত, এবার জান্নাতের না জানে আমত, আমলের বিনিময়, আমলের কি, এবার তো শেষ বাকিটা। আমি বললাম রব্বুল আলামিন আমার ইমান দিয়ে জান্নাত দিলেন, আমাল দিয়ে না জানে আমত দিলেন, আমাকে খুলুদ দিলেন কি দিয়ে, আমি যে চিরস্থায়ী জান্নাত হব কেন? রব্বুল আলামিন বলে আমি যে তোমাকে ভালোবাসি এই জন্য আমার ঘরে নিয়ে এসে আর জীবনে কখনো বের করব না, খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা, এখানে ঢুকলে আর বের হয় না। কেন প্রেমিক প্রেমাস্পদকে তার ঘর থেকে কখনো বের করে না? তাহলে আমার খুলুদ ফিল জান্না, আমি চিরস্থায়ী জান্নাতি, কোন নেয়ামতের পরিবর্তে, কোন আমলের পরিবর্তে, এটা আমাকে আমার রবকে আমি ভালোবাসি এজন্য। এখন কোনটা অনুপস্থিত আমাদের হায়াতে, আমাদের জীবনে নাই কোনটা, যেটা সবচেয়ে বেশি দরকার ছিল সেটা নাই কোনটা বলেন? আল্লাহর মহাব্বত বলেন, আল্লাহ রাসূলের মহাব্বত, আল্লাহর মহাব্বত, আল্লাহ রাসূলের মহাব্বত, আল্লাহর মহাব্বত, আল্লাহ রাসূলের মহাব্বত, আল্লাহর মহাব্বত, আল্লাহ রাসূলের মহাব্বত। সালাতাতুন ওয়া মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, রাসূল বলেন তিনটা জিনিস যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সেই ঈমানের মজা পেয়ে গেছে। এক নাম্বার, আন্নাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। আপনিও জানেন আমিও জানি আমার এই কথা বানাওয়াট, আপনিও বুঝেন আমিও বুঝি, আমার এই কথা আমার জবানের কথা, আমার এই কথাগুলো আমার সাহিত্য চর্চা, আমার এই কথাগুলো বক্তৃতার ফুলঝুড়ি, এটা আমিও বুঝি আপনিও বুঝেন। তবু শুধু মৌখিক হলেও একবার বলি, আল্লাহ আমিনা আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এটা রটেন রটেন রটেন। হ্যাঁ আমি জানি আমি বক্তৃতার ফুলঝুড়ি, আমি জানি আমি একটা বাক্য রচনা করেছি, এখন আমি আপনাকে ভালোবাসি একটা বাক্য, আই লাভ ইউ একটা বাক্য, আই লাভ ইউ ভেরি মাচ একটা বাক্য, ইন্নি উহিব্বুক একটা বাক্য, আমিও জানি আপনিও জানেন, লেকিন চলেন না বাক্য বলতে বলতে যদি হাকিকত হয়ে যায়, বাক্য বলতে বলতে যদি হাকিকত হয়ে যায়, মুখে বলতে বলতে যদি ভিতরে ঢুকে যায়, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি, আল্লাহ আমি আপনাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার জানের চেয়ে, আমার মালের চেয়ে, আমার জীবনের চেয়ে, আমার সন্তানদের চেয়ে, আমার তো মনে হয় রব্বে করিম সাত আসমানে খুশির লহর জারি হয়ে গেছে। দেখো ঝাঁটিয়ে পড়া হচ্ছে কি, কি দেখো ঝাঁটিয়ে পড়া কি হচ্ছে, অনেকদিন পরে আমার ভালোবাসার চর্চা হচ্ছে। আমি যখন বলি রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি, আমার রব যেন বলেন এটার প্রমাণ দিতে হবে, দলিল দিতে হবে, দলিল, ভালোবাসা মুখে বললে হবে না, বুঝে না কথা, ভালোবাসা মুখে বললে হবে না, দলিল দিবা। আমি বললাম রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি, দলিল দিতেও রাজি,
আপনি বলে দেন দলিল দিব কিভাবে? রাব্বুল আলামিন বলেন আমাকে যে ভালোবাসে তার জবানে জারি হইতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ভালোবাসার প্রথম দলিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো রাব্বুল আলামিনকে ভালোবাসার প্রথম দলিল। আমি বললাম রাব্বুল আলামিন আমি আরো দলিল দিব, আর কি লাগবে আপনার? রাব্বুল আলামিন বলেন কথা দাও, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত তোমার কর্মে প্রমাণ দিবা তুমি আমাকে ভালোবাসো। ফজর যোহর আসর মাগরিব ইশা, ফজর যোহর আসর মাগরিব ইশা তুমি প্রমাণ দিবা মসজিদে ছুটে এসে এসে রাব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি, রব আমি আপনাকে ভালোবাসি বলেই ফজর, আপনাকে ভালোবাসি বলেই জোহর, আপনাকে ভালোবাসি বলেই আসর, আপনাকে ভালোবাসি বলেই মাগরিব, আপনাকে ভালোবাসি বলেই ইশা। এভাবে চলবে জীবনের শেষ দিন পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এভাবে চলবে জীবনে যতদিন হুঁশ আছে ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। ভালোবাসার দ্বিতীয় দলিল কি? নামাজ। ভালোবাসার দ্বিতীয় দলিল কি? তাহলে ভালোবাসে না যে নামাজ পড়ে না সে, নামাজ পড়ে না যে ভালোবাসে না সে, নামাজ পড়ে না যে কে কাকে ভালোবাসে না? বেনামাজি আল্লাহকে ভালোবাসে না। বলেন বেনামাজি আল্লাহকে কি করে না? একটা প্রশ্ন, মানুষ আমি রবকে আগে ভালোবাসি না রব আমাকে আগে ভালোবাসেন? প্রশ্ন, আমি তাকে আগে ভালোবাসি না তিনি আমাকে আগে ভালোবাসেন? তিনি আগে মাহবুব না আমি আগে মাহবুব? তিনি আগে মোহেব না আমি আগে মোহেব? এর উত্তর, মা তার সন্তানকে আগে ভালোবাসে না সন্তান মাকে আগে ভালোবাসে? মা তার বাচ্চাকে ছয় মাস একটানা ভালোবাসা দেয়, ছয় মাস পরে আস্তে আস্তে বাচ্চার মুখ ফুটে, এই জন্য বাচ্চার মুখে প্রথম শব্দ মা উঠে, কারণ সে ছয় মাস ধরে ভালোবাসা দিয়েছে। সুবহানাল্লাহ। বলবেন না, মা আগে ভালোবাসে বাচ্চা পরে ভালোবাসে? আর রব্বুল আলামিন বান্দাকে আগে ভালোবাসেন, বান্দা রব্বুল আলামিনকে পরে ভালোবাসেন? তবে হ্যাঁ, রব্বুল আলামিন মা ভালোবাসেন ছয় মাস ধরে, এরপরে বাচ্চা ভালোবাসে, তবে রব্বুল আলামিন বান্দাকে যখনই ভালোবাসে বান্দা তখনই ভালোবাসে, এটার মধ্যে গ্যাপ নাই। সুবহানাল্লাহ। বলবেন, এই জন্য নামাজ পড়ে না কে? রব যাকে ভালোবাসে না সে। নামাজ পড়ে না কে? রব্বুল আলামিন যাকে ভালোবাসেন না সে পড়ে না নামাজ। ইমান আনে না কে? রব যাকে ভালোবাসে না সে। নামাজ পড়ে না কে? রোজা রাখে না কে? আর নামাজ পড়ে কে? রোজা রাখে কে? সুবহানাল্লাহ। কি আগে কে মুহিব হয়? আগে কে মাহবুব হয়? বান্দা আগে মাহবুব হয়, বান্দা আগে প্রিয়তম হয়, সুবহানাল্লাহ, এরপরে রব প্রিয়তম হয়, সুবহানাল্লাহ। আগে মা প্রিয়তম, আগে মা ভালোবাসে এরপরে মাকে ভালোবাসে। কি বাচ্চা প্রথম দিন আইসে মাকে ভালোবাসে না? কি ভালোবাসতে কয়দিন লাগে? এক বছর লাগে। এক বছর পরে বাচ্চার ভালোবাসা কাকে বলে? বাপের বাড়ি যাবে বাচ্চাকে দেখে কি অবস্থা, গড়া গড়ি দিয়ে চিল্লা, আরে চিল্লা কি চিল্লা না বলে? হ্যাঁ, তাকে রেখে বাপুর ভাই যাওয়ার সুযোগ আছে? কত মা বাথরুমে যেতে পারে না বাচ্চা লেগে, বাস্তব না বাস্তব বলে? এখন বাচ্চা ভালোবাসে কেন? মাঝে আমরা আমাদের রবকে কিছুটা হলেও ভালোবাসি কেন? আমাদের রব আমাদেরকে ভালোবাসেন। বলেন না আলহামদুলিল্লাহ।